ভবিষ্যতে ডাঙরে বসে আমি এক লাখত নির্বাচন জিকিম। মানে যেহেতু আসিল বিজেপি 30 বছর, মই জানো কি নির্বাচন জিকে আজির দিনতে, তাহানির দিন নহে। অলরেডি তোমালে 5 কোটি পর 10 কোটি বাজার 21 জন কেন্দ্রের কারণে রেডি করে থাকছে। 9টা এখন মোর এসেসমেন্টর আছে। আপনি কি নিশ্চিত টিকেট পাওয়া? এই মানে একো নিশ্চিত নহে, এই এপিসিসি উপর আর এআইসিসি উপর নির্ভর করে, তার উপর যদি চাব লাগে ভগবান উপর নির্ভর করে। আবেদনের যে 1 লাখ টাকা লো পেলায় ইতিমধ্যে শাসকীয় দলে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেছে যে এটা একটা টিকট সিন্ডিকেট চলছে। শাসকীয় দলে এবিলাক অভিযোগ বা বিরোধিতা করার কোনো যুক্তিই নাই। ভবিষ্যতে ডাঙরে বসে আমি 1 লাখত নির্বাচন জিকিম। মই যেহেতু আসিল বিজেপি 30 বছর, মই জানো কি নির্বাচন জিকে আজির দিনতে, তাহানির দিন নহে। অলরেডি তোমালে 5 কোটি পর 10 কোটি বাজার 21 জন কেন্দ্রের কারণে রেডি করে থাকছে। সিন্ডিকেটের টাকা আছে, হ্যাঁ 13টা আইটেম সিন্ডিকেট চলে। আজি কোকসেন শাসকীয় দলক কোনজন পলিটিশিয়ান দুখিয়া হয়ে আছে মোক দেখাই দিও, কোনো নাই, সবে ঘটি আছে। তেনে ঘটা উদাহরণ আজিলে হওয়া আসলে, গতি এইবিলাক ইলেকশন বাজি জুমলাবাজি মারি লাভ নাই। বাস্তব কথা কব লাগে, যে ইলেকশন কমিশন ফিক্স করেছে 95 লাখ, তার বিরুদ্ধে খরচ করে যে জিকিও পারে বিজেপি, তেতিয়া আমি ধন্যবাদ দিম। গতি এইবিলাক ভুয়া ইলেকশন তো সবে মারে, সার্কাসত আমি এইবিলাক দেখো, এইবিলাক ইলেকশন মারা, গতি এইবিলাক সার্কাস বাজি করে লাভ নাই। কংগ্রেসে কিমান আসনত জয়ী হবেন আপনি আশাবাদী? মোর এসেসমেন্টত যে যদি ক্যান্ডিডেট যদি সিলেকশন ভাল হয়, সবতে কন্ডিশন এর থাকে নয়, শর্ত থাকে না থাকে, যদি সেই শর্ত ক্যান্ডিডেট সিলেকশন ভাল হয়, গ্রাসরুট ট্রাস্ট থাকা ক্যান্ডিডেট যদি হয়, আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লগত মিলা এক লগ হওয়া, দুখিয়া ধনী সবাই এক চকুরে চোয়া, সিম্পল সাধারণ অল্প জ্ঞানও থাকে, আজিকালি জ্ঞানও লাগে পার্লামেন্ট কবলে, তেনহলে আমি 9টা এখন মোর এসেসমেন্টত আছে। আর ডিলিমিটেশন যে হয়ে গেল, বিজেপিয়ে বহুত নেতায় ভাবে যে ডিলিমিটেশন কারণে বিজেপি কারণে ভাল হল, বিজেপি কারণে অতি বেয়া হয়েছে ডিলিমিটেশন, ঘরে ঘরে আপত্তি আছে, কত 55 কিলোমিটার ইয়ার একটা পঞ্চায়েত 55 কিলোমিটার দূর লগাই দিছে, গতি এইবিলাক এটা খুব আছে। ডিলিমিটেশনে আমাকে 6টা এখন কনফার্ম করেছে, আর 3টা এখন আমি বেলেগে জিকি, 9টা এখন মোর আছে। 6টা এখন নিশ্চিত আপনার? নিশ্চিত, ভবিষ্যতে ডাঙরে বসে আমি 1 লাখত নির্বাচন জিকিম। মই যেহেতু আসিল বিজেপি 30 বছর, মই জানো কি নির্বাচন জিকে আজির দিনতে, তাহানির দিন নহে। অলরেডি তোমালে 5 কোটি পর 10 কোটি বাজার 21 জন কেন্দ্রের কারণে রেডি করে থাকছে। 9টা এখন মোর এসেসমেন্টর আছে। আপনি কি নিশ্চিত টিকেট পাওয়া? এই মই একো নিশ্চিত নহয়, এই এপিসিসি উপর আর এআইসিসি উপর নির্ভর করে, তার উপর যদি চাব লাগে ভগবান উপর নির্ভর করে। আবেদনের যে 1 লাখ টাকা লো পেলায় ইতিমধ্যে শাসকীয় দলে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেছে যে এটা টিকট সিন্ডিকেট চলছে। শাসকীয় দলে এবিলাক অভিযোগ বা বিরোধিতা করার কোনো যুক্তিই নাই। ভবিষ্যতে ডাঙরে বসে আমি 1 লাখত নির্বাচন জিকিম। মই যেহেতু আসিল বিজেপি 30 বছর, মই জানো কি নির্বাচন জিকে আজির দিনতে, তাহানির দিন নহে। অলরেডি তোমালে 5 কোটি পর 10 কোটি বাজার 21 জন কেন্দ্রের কারণে রেডি করে থাকছে, সিন্ডিকেটের টাকা আছে, হ্যাঁ 13টা আইটেম সিন্ডিকেট চলে। আজি কোকসেন শাসকীয় দলক কোনজন পলিটিশিয়ান দুখিয়া হয়ে আছে মোক দেখাই দিও, কোনো নাই, সবে ঘটি আছে। তেনে ঘটা উদাহরণ আজিলে হওয়া আসলে, গতি এইবিলাক ইলেকশন বাজি জুমলাবাজি মারি লাভ নাই। বাস্তব কথা কব লাগে, যে ইলেকশন কমিশন ফিক্স করেছে 95 লাখ, তার বিরুদ্ধে খরচ করে যে জিকিও পারে বিজেপি, তেতিয়া আমি ধন্যবাদ দিম। গতি এইবিলাক ভুয়া ইলেকশন তো সবে মারে, সার্কাসত আমি এইবিলাক দেখো, এইবিলাক ইলেকশন মারা, গতি এইবিলাক সার্কাস বাজি করে লাভ নাই। কংগ্রেসে কিমান আসনত জয়ী হবেন আপনি আশাবাদী? মোর এসেসমেন্টত যে যদি ক্যান্ডিডেট যদি সিলেকশন ভাল হয়, সবতে কন্ডিশন এর থাকে নয়, শর্ত থাকে না থাকে, যদি সেই শর্ত ক্যান্ডিডেট সিলেকশন ভাল হয়, গ্রাসরুট ট্রাস্ট থাকা ক্যান্ডিডেট যদি হয়, আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লগত মিলা এক লগ হওয়া, দুখিয়া ধনী সবাই এক চকুরে চোয়া, সিম্পল সাধারণ অল্প জ্ঞানও থাকে, আজিকালি জ্ঞানও লাগে পার্লামেন্ট কবলে, তেনহলে আমি 9টা এখন মোর এসেসমেন্টত আছে। আর ডিলিমিটেশন যে হয়ে গেল, বিজেপিয়ে বহুত নেতায় ভাবে যে ডিলিমিটেশন কারণে বিজেপি কারণে ভাল হল, বিজেপি কারণে অতি বেয়া হয়েছে ডিলিমিটেশন, ঘরে ঘরে আপত্তি আছে, কত 55 কিলোমিটার ইয়ার একটা পঞ্চায়েত 55 কিলোমিটার দূর লগাই দিছে, গতি এইবিলাক এটা খুব আছে। ডিলিমিটেশনে আমাক 6টা এখন কনফার্ম করেছে, আর 3টা এখন আমি বেলেগে জিকিম।
নটা এখন মোর আছে ছটা এখন নিশ্চিত আপনার নিশ্চিত।